the first live exhalation. 150 কিছু বলিনি এখনো তাতে বলছি শুনতে পাচ্ছি যারা লাইভে যুক্ত আছেন লাইভটা শেয়ার করবেন আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং যারা শুনতে পাচ্ছেন একটু রিসপন্স করবেন যে শুনতে পাচ্ছেন কি না আর আরেকটা বিষয় হলো যে আমরা ভালো আছি এবং কে কোথা থেকে বলছেন একটু আওয়াজ দিলে ভালো হয় হ্যাঁ আর লাইভটা তো অবশ্যই শেয়ার করতে হবে তাই না দুজনকে সুন্দর লাগছে আসলে আপনাদের কমেন্ট দেখে মোটটা পরিবর্তন হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে বিষয়ে কথা বলতে সেই বিষয় না হলে আমাদের বিষয়ে কথা বলি ঠিক আছে তো আজকে আলোচনার বিষয় হলো দুটা সেক্টরে কোটা ব্যবস্থা এখনো গলার কাটা হয়ে আছে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ একটি আন্দোলন করেছিলাম কোটা বিষয়ে এবং তার পরিপ্রেক্ষিতেই আপনার হলো নয় দশ এগারো বারো তেরো এই চারটা ক্যাটাগরিতে নয় দশ এগারো বারো তেরো নয় দশ এগারো বারো তেরো পাঁচটা ক্যাটাগরিতে আপনার হলো কোটা বাতিল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগের বসে বলেন ক্ষোভের বসে বলেন এটা বাতিল করেছে যদিও ওনার পদে থেকে রাগ ক্ষোভের কোনো সুযোগ নাই এটা এক ধরনের শপথ ভঙ্গ তারপরেও বলছি যে দুটা সেক্টরে গোটা আমাদের গলার কাটা হয়ে আছে এই দুটা সেক্টরকে যদি আমরা একটু মানে সমাধানের জন্য উদ্যোগ নিতে পারি তাহলে মনে হয় একটা মানে নাভিশ্বাস ফেলা যায় মানে নাভিশ্বাস যে আমরা একটা আছে সেটা দূর হয়ে যাবে এই দুটা সেক্টরে কোটা ব্যবস্থাকে মানে হাত দেওয়া দরকার আচ্ছা আপনারা বলেন তো এই দুটা ব্যবস্থা কি কি যারা লাইভটা শুনছেন দুটা ব্যবস্থা কি কি কোন কোন দুটা সেক্টরে কোটা এখনো গলার কাটা হয়ে আছে ভয়ঙ্করভাবে মানে অন্যান্য অনেক জায়গায় কোটা থাকতে পারে কিন্তু ভয়ঙ্করভাবে গলার কাটা হয়ে আছে দুটা সেক্টরে সেই দুটা সেক্টরের নাম বলেন একটু বলতে পারবেন দুটা সেক্টর হলো এক নম্বর সেক্টর হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে এখানে এত ভয়ঙ্কর একটা কোটা আছে যেটার কারণে আমাদের বেকারদের একটা বাজে একটা অবস্থা মানে তাদের টেনশনের অন্যতম কারণ এটা ঠিক আছে আর একটা সেক্টর হলো যে বাংলাদেশ রেলওয়েতে ঠিক আছে বাংলাদেশ রেলওয়ে এই দুইটাকে যদি আমরা আপনার হলো সমাধানের উদ্যোগ নিতে পারি এবং সমাধান হয় তাহলে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলা যেত হ্যাঁ এই দুটা সেক্টরে কেমন কোটা আছে এই দুটো সেক্টরের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ষাট পার্সেন্ট নারী কোটা আপনার হলো বিশ পার্সেন্ট পুরুষ কোটা বিশ পার্সেন্ট আছে পোষ্য কোটা ঠিক আছে ষাট পার্সেন্ট নারী কোটার পাশাপাশি চল্লিশ পার্সেন্ট যদি পুরুষ কোটা হতো তাহলে একটা ভারসাম্যের জায়গা থেকে আসা যেত নারী কোটা ষাট পার্সেন্ট প্রাথমিক সহকারী শিক্ষকের নারী কোটার পিছনে যুক্তি দেওয়া হয়েছে যে মায়েরা সন্তানদেরকে বা শিশুদেরকে ভালো শিক্ষা দিতে পারে পাশাপাশি তো মেয়েরা সময় সব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না যেমন বিভিন্ন চাকরি পরীক্ষায় ঢাকাতে দেখবেন যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা মানে অংশগ্রহণকারীর সংখ্যা অনেক কম পুরুষের চেয়ে নারী অংশগ্রহণকারী সংখ্যা অনেক কম ঠিক আছে তো এটা হলো একটা অবস্থা তো মানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই এইটা হলো একটা সম্ভাবনা তাদের জন্য যে কারণে ষাট পার্সেন্ট রেখেছে কিন্তু বিপরীতে পুরুষ রাখা লাগতো চল্লিশ পার্সেন্ট সেটা না করে পুরুষ কোটা চল্লিশ পার্সেন্টের এখানে বিশ পার্সেন্ট পোষ্য কোটারে দিয়া একবারে শেষ করে দিছে পোষ্য কোটা কী আগে জানতে হবে পোষ্য কোটা হলো যে পোষ্য কোটা হলো প্রাথমিক সহকারী শিক্ষক যারা আছে তেরোতম গ্রেডে চাকরি করছে এই তেরোতম গ্রেড চাকরি করা শিক্ষকদের সন্তানদের হ্যাঁ তাদের পোষ্য যারা তাদেরকেও তাদের চাকরি করছে সেই সূত্র ধরে তাদেরকে চাকরি দিতে হবে এইটা হলো বিশ পারসেন্ট ঠিক আছে হ্যাঁ বিশ পারসেন্ট হলো এই পোষ্য কোটা আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তেরোতম গ্রেডের বেতন বেশ ভালো বেতন এবং একজন সরকারি কর্মকর্তা বা সরকারি চাকরি করে সে কোনোভাবে কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠী না ঠিক আছে সে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয় আপনারা শুনছেন যে প্রাথমিক সহকারী শিক্ষক যে তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ক্যাটাগরিতে পড়ে না আমাদের চাকরির সেক্টরে হলো বিশতম গ্রেড পর্যন্ত হ্যাঁ বিশতম গ্রেড পর্যন্ত হলো আছে এর মাঝে নয় দশ এগারো বারো তেরো এগুলো হলো প্রথম এবং দ্বিতীয় শ্রেণী এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করা হয়েছে ঠিক আছে কোটা বাতিল করা হয়েছে তো আপনার হল এই যে কোটা বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী ঘোষণা দিল পরেও ধৃষ্টতা দেখিয়ে প্রাথমিক সহকারী শিক্ষা অধিদপ্তর একটি নিয়োগ বিধি পাশ করেছে ধৃষ্টতা দেখিয়ে সংবিধান লঙ্ঘন করে এবং হলো বেআইনিভাবে অবৈধভাবে তারা তাদের ডিপার্টমেন্টের জন্য বিশ পার্সেন্ট পোষ্য কোটা রেখেছে ঠিক একইভাবে বাংলাদেশ রেলওয়েতে চল্লিশ পারসেন্ট পোশ্যকটা রেখেছে যে রেলওয়ের যারা কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা সেখানে চাকরি করবে এই যে রেলওয়েতে এত দুর্ঘটনা ঘটে হ্যাঁ রেলওয়ের আপনার হলো স্লিপারের ক্লিপ খুলে গেছে ক্লিপ নাই রেলওয়ে যে হলো ইস্পাতের হলো বাঁধন দেওয়ার পরিবর্তে বাঁশের দিয়ে বাঁধন দেয় এগুলো কিন্তু আপনার হলো এমনি এমনি হয়নি একদিনে হয়নি এগুলো কিন্তু বছরের পরে বছর এই যে করার মাধ্যমে নিয়োগ দিয়েছে যাদেরকে তাদের ফলে এই ঘটনাগুলো ঘটেছে হ্যাঁ পোষ্যকড়া নিয়োগের ফলে এই ঘটনাগুলো ঘটেছে এবং চল্লিশ পার্সেন্ট দেখেন আপনার রেলওয়েতে ধরেন দশ হাজার লোক নিয়োগ দিবে বা বিশ হাজার লোক নিয়োগ দিবে চল্লিশ পার্সেন্ট রেলওয়ে চাকরি করে তাদের সন্তানদেরকে দিতে হবে মানে তাদের হাতে ক্ষমতা আছে তাদের ডিপার্টমেন্ট এই জন্য তারা এটা খামচায় ধরে রাখবে কত সুন্দর একটা সিস্টেম না আমরা ঘৃণা জানাই এই ধরনের জোচ্চুরি এবং শেষ্রামির ক্ষেত্রে ঠিক আছে এই ধরনের শেষরামীর ক্ষেত্রে ঘৃণা জানায় তাদের হাতে ওই ডিপার্টমেন্ট তারা কি করলো সেই ডিপার্টমেন্টের ক্ষমতা পেয়ে বাংলাদেশে এইটা তো পৈতৃক না রে বাবা যে তোমার বাপ বাংলাদেশ রেলওয়ে তোর বাপ বানাইছে হ্যাঁ রেলওয়ের কর্মকর্তা কর্মকর্তা তোমাদের বাপরা বানাইছে রেলওয়ে হ্যাঁ বাংলাদেশ রেলওয়ে তো তোমাদের মতো তোমার হলো অদক্ষ অকর্মা যারা আছে চোর বাটপার এদের কারণে তো বাংলাদেশ রেলওয়ে আজকে লোকসানে আছে রেলওয়ে রেলের টিকিট পাওয়া যায় না যেহেতু সব টিকিট বিক্রি হয়ে যায় তাহলে এটা কোনোভাবে লোকসান হতে পারে না টিকিট বিক্রি তো পরে টিকিটের পাশাপাশি অনেক লোক দাঁড়িয়ে যায় তারাও টিকিট কেনে এবং সিট যে মূল্য ওই দাঁড়ায়ে থাকার টিকিটও সেম মূল্যে বিক্রি হয় তাই না সেম মূল্যে বিক্রি হয় এই রেলওয়েটা লোকসান কীভাবে হয় এগুলো এই জন্য হচ্ছে যে এইখানে যারা নিয়োগ পাচ্ছে তারা পোশ্যকোটার মাধ্যমে নিয়োগ পাচ্ছে এই যে দেখেন রেলওয়ে ক্রসিংগুলোতে ঘুমিয়ে থাকে যারা ক্রসিং মাস্টার বা ক্রসিংয়ের দায়িত্বে থাকে সিগন্যাল দেওয়ার জন্য ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থেকে আপনার হলো হলো কি হয় বাস আসে ট্রাক আসে সিএনজি আসে রেল মেরে দেয় হ্যাঁ দশজন বারোজন পনেরো জন করে মাঝে মাঝে মারা যায় এইটা তো হলো কেন হচ্ছে এই আমাদের দুইটা সেকশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটা সেকশন হ্যাঁ যেখানে মানুষের কর্মসংস্থানের বড় একটা সুযোগ আছে সেটি হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে এবং বাংলাদেশ রেলওয়েতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা গ্রাম ইউনিয়নে ছড়িয়ে আছে যে কারণে এখানে বড় একটা নিয়োগ হয় ঠিক একইভাবে বাংলাদেশের রেলওয়ে টেকনাফ থেকে তুলিয়ে সারা বাংলাদেশের রেলওয়ের একটা বিস্তৃতি রয়েছে সেখানে মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই দুটা সেকশনেই একবারে ধ্বংস করে দিয়েছে এই চোর বাটপাড়গুলা দুটা সেকশনেই ঠিক আছে তো আপনাদের আমাদের এই লাইভে আমার আপনার হলো যুক্ত আছে আমার সহদরমণি আমার বউ তামান্না ফের দৌ শিখা হ্যাঁ আপনার হলো সেও কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে এই দুটা কোটা বিষয়ে কথা বলবে বিশেষত আমি আবার রিমার্কিং একটু করতে চাই আমার বলা শেষ হওয়ার আগে সেটি হলো যে আমাদেরকে বলিষ্ঠভাবে কথা বলতে হবে যারা চাকরি প্রত্যাশী আছেন হ্যাঁ যারা চাকরি প্রত্যাশী আছেন আপনারা ঘরে বসে চুপ করে থেকে এটা সমাধান হবে না ভাই হ্যাঁ এই যে বছরের পরে বছর জুলুম করছে একটা আন্দোলনের মাধ্যমে আমরা জুলুম থেকে আংশিক মুক্তি পেয়েছি কিন্তু বড় নিয়োগ যেটা হয় বিসিএসে আর কতজন নিয়োগ হয় বলেন বিসিএসে কতজন দুই হাজার তিন হাজার তাও আটত্রিশতম বিসিএস সেই দুই হাজার আঠারো সালের ঘটনা এখনও শেষ হয়েছে না মনে হয় না এখনও শেষ হয়নি উনচল্লিশ গেল চল্লিশ গেল একচল্লিশ গেল এখন আমার বিয়াল্লিশ তেতাল্লিশে সার্কুলার দিছে তাই না হ্যাঁ সার্কুলার দিছে তো না সার্কুলার আচ্ছা দেওয়ার কথা শুনেছি আমরা আমি বিএসআর কারণে বেশ দিন দূরে ছিলাম তো আপনার আমার প্রশ্ন হলো যে আপনার এই যে বিসিএসি কতজন নিয়োগ হয় বেশি নিয়োগ হয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে রেলওয়েতে বড় একটা নিয়োগ হয় এই দুটো জায়গাতেই একবারে বাস দিয়ে রেখেছে হ্যাঁ যেন বেকাররা নিয়োগ না পায় এই চোর বাটপাড়াগুলো নিজেদের হাতে কলম পেয়েছে কলম পেয়ে খোঁচা মেরে এক এক দল হলো চল্লিশ পার্সেন্ট পোষ্য কোটা বানিয়ে দিয়েছে আর এক দল বিশ পার্সেন্ট পোষ্য বানিয়ে দিয়েছে তো এটাই ছিল আমার পক্ষে থেকে কথা তো তেমন না তুমি যদি আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলো যে এই দুটা কটা বিষয়ে আমরা কিভাবে মুক্তি পেতে পারি আর কি মুক্তির বড় কথা কি আমাদের আমরা যদি একটু খেয়াল করে দেখি রেল সেক্টরে ম্যাক্সিমাম জব হয় ওই যে পোষ্যকোটা থেকে পোষ্যকোটারও সিস্টেম আছে ওখানে দেখা যায় একটা পরিবারের কেউ জব করছে সে চেষ্টা করে তার ভাই তার সন্তানকে রেলওয়েতে ঢুকাই দেওয়ার জন্য কিভাবে এমন আমার পরিবারেও আছে মানে আমার পরিবারেও এমন অনেকে আছে তো ওই যে টাকা দিয়ে ঢুকাচ্ছে মানে এই যে এর ব্যাপারটা কি হয় যে যারা বেকার এরা তো পড়ালেখা করে ওই জায়গাটাতে যাচ্ছে তারা অনেক কিছু জানতেছে বুঝতেছে শিখতেছে কিন্তু যখন আমি আমার পরিবার থেকে কাউকে ওখানে ঢুকাচ্ছি আসলে সে কতটুকু জানতে পারে সে আসলে কতটুকু জানতে পারে যে রেলের সেক্টরে আমাকে কী কী করতে হবে হয়তো ট্রেনিং দেয় কিন্তু এইটা কেমন একটা প্রহসন হয়ে যায় না যে যারা বেকার তাদেরকে সুযোগ না দিয়ে আমি স্বজন প্রীতি করছি আমার পরিবারের কাউকে টাকা দিয়ে সেখানে ঢুকায় দিচ্ছি ওখানে তো তার থেকেও মেধাবী কেউ চাকরি পেতে পারে এই সুযোগটা কিন্তু আমরা কেউ পাচ্ছি না ভাবি কেউ বোধের মতো আচ্ছা যাই হোক তো ব্যাপার হচ্ছে যে এত কমেন্ট আমরা এইভাবে না করি কারণ আপনারা ঘরে বসে বসে কমেন্ট করেন আর আমরা রাস্তায় বসে বসে এইগুলো নিয়ে প্রতিবাদ করি ব্যাপার পার্থক্যটা এখানে তো ব্যাপার হচ্ছে কি যে আপনারা যদি এই জিনিসগুলো নিয়ে কথা না বলেন আপনার নিজের টুকু যদি আপনি না বুঝেন আজকে অন্য কারোর সাথে হচ্ছে কালকে আপনার সাথে হবে এরপরে আপনার সন্তানের সাথে হবে এটা হবেই যদি এটা সমাধান করতে না পারেন তো আপনাদের একটাই অনুরোধ করব আপনারা দয়া করে এইভাবে চুপ করে না থেকে অন্যায় দেখে প্রতিবাদ করেন প্রতিবাদ করে যেখানে যেটা হচ্ছে প্রতিবাদ করে নিজের জায়গা থেকে বলার চেষ্টা করেন তো এই আর কি আর আপনি কিছু বলবেন আচ্ছা আমরা আসলে কি করতে হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে যে বিশ পার্সেন্ট পোষ্যকটা অন্যায়ভাবে দেওয়া হচ্ছে মাস্টারের সন্তানদেরকে এবং রেলওয়েতে যে চাকরি করে কর্মকর্তা কর্মচারী এদের এদের পরিবারের মানুষদেরকে কোটার মাধ্যমে চাকরি দেওয়ার ক্ষেত্রে যে ঘটনাটি ঘটছে এটা আমাদের এদেশের যারা আপনার হলো অনেক তো কৃষক আছে দিনমজুর আছে রিক্সা চালক আছে তারপরে আপনার আরও অনেক পেশার মানুষ আছে ঠিক আছে এই যে বিভিন্ন পেশার মানুষ আছে এরাও কিন্তু আপনার হলো স্বপ্ন দেখে তাদের সন্তানকে নিয়ে হ্যাঁ সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে একটা কৃষকের সন্তান বাবার কৃষিকাজের সহযোগিতার পাশাপাশি সে বড় হয়ে ওঠে স্কুল বিশ্ববিদ্যালয়ে যায় পড়াশোনা করে সবশেষে একটা চাকরির স্বপ্ন দেখে কিন্তু যদি এভাবে পোষ্য করার মধ্য দিয়ে আপনার হলো বিভিন্ন সেক্টরে যারা চাকরি করে তাদের সন্তানকেই আপনার হলো চাকরি পাওয়ার ব্যবস্থা করে তাহলে দেখা যাচ্ছে একটা কৃষকের সন্তানের সম্ভাবনা নষ্ট হয়ে যায় একটা রিক্সা চালক তার সন্তানকে অনেক কষ্ট পড়াশোনা করে এবং অবশ্যই একটা রিক্সা চালক স্বপ্ন দেখে না তার সন্তানও রিক্সা চালাবে একজন ঠেলাগাড়ি চালক হ্যাঁ ঠেলাগাড়ি ঠেলে সেও স্বপ্ন দেখে না তার ছেলে ঠেলাগাড়ি ঠেলবে একজন মেথর সুইপার সেও নিশ্চয়ই স্বপ্ন দেখে না তার সন্তান সুইপার হবে মেথর হবে সবাই বড় স্বপ্নটি দেখে এবং একজন আপনার হলো প্রাথমিক সহকারী শিক্ষক তার সন্তানকে যত সহজে লালন পালন করে বড় করে তোলে একজন কৃষকের কৃষককে তার চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয় একজন রিক্সা চালকের তার চেয়ে বেশি পরিশ্রম করতে হয় এবং দেখা যাচ্ছে যে একজন কৃষককে তার হলো সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য পড়াশোনা করানোর জন্য তাকে দেখা যাচ্ছে এক সিজনে সব ধান বিক্রি করে সন্তানকে পাঠাতে হচ্ছে অনেক কষ্ট করে এই যে ঘাম শ্রম দিয়ে তার সন্তানকে লেখাপড়া করার জন্য তার সমস্ত ধান সমস্ত গম বিক্রি করে তার সন্তানকে পাঠাচ্ছে এর মূল্য কি এই যে আপনারা হলো চাকরির জন্য যে সেক্টরগুলো সেই সেক্টরগুলো আপনাদের সন্তানদেরকে হ্যাঁ মাধ্যমে দিয়ে দিবেন এইভাবে তো বঞ্চিত করার সুযোগ নাই এইটা আসলে একটা তারা তাদের জায়গা থেকে ক্ষমতা পেয়ে তারা লুটপাট করছে চুরিচামারি করছে হ্যাঁ বেকারের হক মেরে খেচ্ছে হ্যাঁ এগুলো তো আল্লাহর কাছে কি জবাব দেবে হলো তারা ভালো জানে শিক্ষক সমাজ যারা আছেন আপনারা তো জাতি গড়ার কারিগর এই একটা ট্যাগ লাগাই ফেলছেন জাতি কিভাবে গড়ে জানেন আপনারা জাতি কিভাবে গঠন করে জানেন হ্যাঁ জাতি গড়ার কারিগর জাতিগড়ার কারিগর আপনারা জাতিগড়ার কারিগররা কিভাবে এই অন্যায় সিদ্ধান্ত মেনে নিলেন যে বিশ পার্সেন্ট পোষ্যক ওটা আরামে আরামে পাইয়া তো আর কথাও বলেন না উল্টো আমরা কথা বললে আবার লজ্জার লজ্জা করে না নির্লজ্জভাবে আপনারা সেগুলো কাউন্টার দেন আমরা ধিক্কার জানাই আপনাদের এই আচরণের জন্য আমরা ধিক্কার জানাই ঠিক আছে ধিক্কার জানায় আপনাদের এই আচরণের জন্য পাশাপাশি রেলওয়েতে যে ঘাঘু মালগুলো বসে আছে সেই ঘাঘু মালগুলোকে বলি যে হলো আপনার হলো আপনারা হলো বাটপার ঠিক আছে রেলওয়েতে যারা বসে আছেন চোর বাটপার হ্যাঁ চল্লিশ পার্সেন্ট কোটা নিয়ে আপনার হলো নিয়োগ এখানে নিয়োগ ব্যবস্থাপনা এইটা কি এইটা কি আপনাদের বাটপাড়ির জন্য ব্যবসা পেয়েছেন না ব্যবসা যে ব্যবসা পেয়েছেন যে আপনি আপনার ব্যবসা আপনার ছেলেও সে ব্যবসার হাল ধরবে হ্যাঁ এই রেলওয়ে বেতন ব্যবসা রেলওয়ে চুরিচামারি করেন আপনারা ব্যবসা পেয়েছেন এই রেলওয়ে চলে জনগণের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে এবং সেখানে জনগণ হলো সেই রেলওয়ে যাত্রী এবং আপনারা যখন এই রেলওয়েতে চলাফেরা করেন তখন আপনারা বিভিন্ন পাস ভং চং বিভিন্ন কিছুর মধ্য দিয়ে সুবিধা গ্রহণ করে আপনারা সেই রেলগাড়িতে চড়েন আমরা জানি সব খবর আমাদের কাছে আছে আপনারা চুরিচামারি চামারি করেন আপনারাই সব সুবিধা নেন এই রেলওয়ে আপনাদের টাকা দিয়ে চলে না এটা জনগণের টাকা দিয়ে চলে এমনকি আপনারা যখন এই রেলওয়েতে চলাফেরা করেন তখন বিভিন্ন পাসের মাধ্যমে বিনা ভাড়া চলাচলা করেন অর্ধেক ভাড়াতে চলাফেরা করেন এটা আমরা জানি তাহলে এই রেলওয়ে চলে জনগণের টাকা দিয়ে এখানে একটা ভিক্ষুকের টাকা আছে এখানে একটা ছোটো বাচ্চার চকলেট কেনার ভ্যাট আছে এখানে একটা সুইপারের এক ব্যাগ বাজার কিনে সেই বাজারের ভ্যাট আছে বিভিন্ন হিসাব নিকাশ আছে সেই রেলওয়েতে আপনারা হলো যদি নিয়োগ পায় এদেশে সাধারণ মানুষরা সমানভাবে নিয়োগ পাবে সেখানে আপনার সন্তানও নিয়োগ পাবে আমাদের সন্তানরাও নিয়োগ পাবে আমাদের ভাইরা নিয়োগ পাবে সাধারণ মানুষ নিয়োগ পাবে কৃষকের সন্তান নিয়োগ পাবে এইটাই কথা ছিল কিন্তু আপনারা এই যে কাজটা করলেন এটা সবচেয়ে বড় সমস্যা হলো এরা না এরা তো যখন যে সুযোগ পায় তখন তো খামচায় খামচায় খাবেই খামচায় খামচায় খাবে ঠিক আছে কিন্তু আপনারা যারা আছেন আপনারা যারা আছেন হ্যাঁ আপনারা যারা আছেন সাধারণ মানুষ যারা আছেন হ্যাঁ তারপরে হলো শিক্ষার্থীরা যারা আছেন আপনারা কি করছেন আপনারা করছেন আপনারা কি করছেন আপনারা তো নিজ জায়গা থেকে কথা বলতে পারছেন না আপনাদেরকে একটা কথা বলি দেখেন এই করোনা সংকটের মাধ্যমে কত মানুষ চাকরি হারাইছে কথা বলেছেন কথা বলেননি আরামে আন্দাজে বাড়িতে বসে বসে মুড়ি চাবাইতেছেন ঠিক আছে তো এইটা যদি এইটা যদি আপনার হলো অবস্থা হয় তাহলে হলো এই সমাজের উত্তরণ কোথায় আমি বেকার ভাইদের কথা বলবো যে আমি হয়তো বা আমরা কোটাস আন্দোলন করছি একটা রাজনৈতিক দলের যাত্রা শুরু করেছি এখন আপনাদের এখনও আপনাদের লক্ষ্য উদ্দেশ্যগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সামনেও করব। কিন্তু যেহেতু একটা রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ফেলছি আমরা সব কাজ এখন আর ওই সাধারণের ব্যানারে করতে পারবো না এমন কি আপনাদেরকে প্রশ্ন করি আমরা যদি আন্দোলনে ডাক দিই আপনিই বলবেন যে ওরা তো সরকারের বিরোধী কথা বলে ওদের সঙ্গে আন্দোলনে যাব না তো এই যদি অবস্থা হয় তাহলে মুক্তি আসবে না এক নম্বর বিষয় হলো আমরা যদি আন্দোলন ডাক দেই আপনারা আসবেন কি না সেটা হলো একটা সিদ্ধান্ত আর একটা বিষয় হলো যে আপনাদেরকে সাধারণের ব্যানারে ঐক্যবদ্ধ হতে হবে এই কাজগুলো সমাধান করার জন্য আমরা আমাদের জায়গাতে চেষ্টা করছি আপনাদেরকেও তো কিছু কথা বলতে কথা বলতে হবে দুইটা সেক্টরে কোটা গলার কাটা হয়ে আছে এদেশের বেকার চাকরি প্রত্যাশীদের জন্য সেই বেকার এবং চাকরি প্রত্যাশীরা এখন সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা এটা চলতে দিবেন কিনা যদি বলেন হ্যাঁ চলবে তাহলে চলবে আমি আমার জায়গা থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য যে বিশ পার্সেন্ট পোষ্য কোটা সহ একটা অন্যায় নিপীড়নমূলক কোটা আছে সেই কোটা বাতিল করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আমি আদালতে রিড করেছি আমি আমার জায়গা থেকে আমার কাজটা করেছি আদালত ঘুরাচ্ছে ঘুরাচ্ছে আজ হবে শুনানি কাল হবে শুনানি এরকমভাবে তো আশারবাণী হলো জানুয়ারির প্রথম রবি এবং সোমবারে এই বিষয়ে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে তালিকায় রয়েছে তো আমরা অপেক্ষা করি সেই শুনানি কিভাবে কখন হবে এবং সেই বিষয়ে আমরা হলো চেষ্টা করব আর হলো আর অনেকে আমার বউ তারপরে হলো বিভিন্ন বিষয়ে অনেক নীতিভাগ্য ছাড়ছেন ঠিক আছে ওই নিজে ঠিক হন ঠিক আছে হ্যাঁ আমি আমার পরিবার আমার বউ কীভাবে চলবে সেটা স্বাধীনতা তার মতো করে সে চলবে ঠিক আছে আপনার কথা তাই আমি তাকে মডিফাই করতে পারবো না এবং আপনার হলো এসব আমরা নজর দিচ্ছি না এসব বলে বিব্রত করবেন না হ্যাঁ সবার নিজের একটা গতিপথ আছে চলার স্টাইল আছে হ্যাঁ এক এক রকম চিন্তাভাবনা করে হ্যাঁ তো যে যেরকম চিন্তা করে সেই চিন্তা ভাবনাগুলো বাধাগ্রস্ত করেন না আপনি যেটা করেন সেটা আপনার জন্য শুভকামনা সেটা সুন্দরভাবে করেন আমি যেটা করি আমার জায়গা থেকে আমি সেটা সুন্দরভাবে করি ঠিক আছে হ্যাঁ আপনার হলো অনেক বেশি মানুষের জীবনে হস্তক্ষেপ করার চেষ্টা করেন না এটার অধিকার নাই এটার অধিকার নাই অনেক বেশি মানুষের জীবনে হস্তক্ষেপ করেন না এটা করবেন না ঠিক আছে আপনি যেটা পালন করেন আপনি যেটা মনে লালন করেন সেটাই ভালোভাবে করেন সুন্দরভাবে করেন ওইটাতে যদি বাধাগ্রস্ত হন ওটাকে যদি বাধা দেয় কেউ তাহলে সে বাধার প্রতিবাদ করেন ঠিক আছে অন্য একজন কীভাবে চলে ওইটাতেও আপনাদের বাধা দেওয়ার অধিকার নাই ঠিক আছে হ্যাঁ আর হলো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর হলো আসসালামু আলাইকুম